নির্বাচন, ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। এবারে নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনোত্তর যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদী সরকারকে হটানোর সংগ্রাম। লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা দুটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই দুটি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাতরামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস। আর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী, ইন্ডিয়া মঞ্চের দ্বারা সমর্থিত আশিস কুমার সাহা, তিনি আমার পাশেই রয়েছেন। আমরা দুজনে সবাইকে আপনাদের মাধ্যমে নমস্কার জানাই। আমি সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে, এই বিধানসভা কেন্দ্র থেকে আমি আগে নির্বাচিত হয়েছিলাম, বলা যেতে পারে আমি আবারও জনগণের সামনে আমাকে সুযোগ করে দিয়েছেন ইন্ডিয়া মঞ্চ এবং আমার পার্টি এবং বামফ্রন্ট। ভোট চাইবার গিয়ে যেটা বলছি সেটা হচ্ছে, যে কাজ বামফ্রন্টের সময় আমরা করে গেছিলাম সেই কাজ এর অতিরিক্ত এই সরকার গত ছয় বছরে একটি কাজও করেনি। এমন কিছু প্রজেক্ট ছিল যে প্রজেক্টগুলো বামফ্রন্ট সরকার শুরু করেছিল, সেই প্রজেক্টগুলো পর্যন্ত ছয় বছরে শেষ করতে পারেনি। এই হচ্ছে প্রথম কথা, এই দাবি বিধানসভাতে তুলব।